হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে গরুর মাংস দিয়ে। তো সিম্পলভাবে বিরিয়ানিটা করেছি, দেখো ভিডিওটা শেষ পর্যন্ত বুঝতে পারবে। তো এখানে আমি 1 কিলো গরুর মাংস নিয়েছি, এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব অ্যাড করে দিলাম। এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, এতে এটা বিরিয়ানির মশলা দিলাম। এবারে তেল দিয়ে অ্যাড করছি, সব একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো, ভালো করে সব কিছু যা যা লাগে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে মেখিয়ে নিচ্ছি। এটা কাঠের উনুনে রান্নাটা হবে, আর এরকমভাবে করলে খেতে খুব ভালো হয়, তাই আমি সব কিছু একসাথে দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে এবারে চুলোতে উনুনে বসিয়ে দেবো। তো এই দেখো, এবারে আমি পানি দিচ্ছি পরিমাণ মতো, দেখতে কত সুন্দর লাগছে, যেন মনে হবে রান্নাটা হয়েই গেছে। তো দেখো, এই উনুনে বসে দিয়েছি আমি, দেখে দিচ্ছি আবার। দেখো, আমার কষানো প্রায় হয়েই এসছে, কত সুন্দর লাগছে, প্রায় হয়েই এসছে আমার কষানো। তো দেখতে পাচ্ছ হয়ে আছে, এবার বিরিয়ানি দমে দেবার পালায়। দেখো, আগে চাল ভাত দিয়েছি, তারপরে হচ্ছে তরকারিটা দিয়ে দিয়েছি, আবার ভাতটা দেবো, দিয়ে আলুগুলো পরে দেবো। যেহেতু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই ভেতরে দিয়ে পরেই দিচ্ছি। এবারে বিরিয়ানির মশলা দিচ্ছি, এবারে মিঠা আতর দেবো, বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে। মিঠা আতরটা দিলে খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়। তারপরে গোলাপ পানি দেবো, জাফরং দেবো, লাস্টে ঘিটা দেবো। এগুলো এখানে গোলাপ পানিটা দিয়ে দিয়েছি। এখানে আমি লেবু পানি দিয়েছি, যাতে ভাতটা না ভেঙে যায়, একদম যেন ঝরঝরে হয় বিরিয়ানিটা, তাই আমি লেবু পানি অ্যাড করেছি। তারপরে আমি জাফরং দিচ্ছি। তো আমার ঘি দেওয়া হয়ে গেছিলো, ভিডিও করা হয়নি, তো ঘি অ্যাড করা হয়ে গেছে আমার। এবার আমি দমে দেবো। ভিডিওটা দেখতে ভালো, শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করুন।